সপ্তাহে মাত্র দুই দিন করে এই ফেস স্ক্রাবটা যদি তোমরা ইউজ করো তাহলে ত্বকের চামড়া অনেক বেশি গ্লেজি ও মসৃণ হবে এবং দ্বিগুণ বেশি ফর্সা দেখাবে স্কিন থেকে সমস্ত ডেড সেলস রিমুভ হবে এবং সেই সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও রিমুভ হয়ে যাবে শুধুমাত্র এই স্ক্রাবারটা ইউজ করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ইউজফুল ভিডিও সো প্লিজ ওয়াচিং দিস ভিডিও এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও অব্দি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো অল নোটিফিকেশান পাওয়ার জন্য সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক স্ক্রাবারটা ইউজ করার পর আমার স্কিন কতটা গ্লো করছে এটা তারই একটা শর্ট ক্লিপ স্ক্রাবারটা হচ্ছে এম ক্যাফেন ন্যাকেট অ্যান্ড র কফি উইথ ভাইটামিন ই ফেস স্ক্রাব এই স্ক্রাবারটার ফুল রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো এটা বেসিক্যালি নর্মাল টু অয়েলি স্কিন যাদের তারা ইউজ করতে পারবে এম ক্যাফেন হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ক্যাফেনেটেড পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ব্যাকে তোমরা পেয়ে যাবে ইনগ্রিডিয়েন্টস এবং সেই সাথে কিছু কজন এখানে উল্লেখ করা আছে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা নিজেরা একটু চেক করে নিও আমি পিকচার প্রোভাইড করে দিচ্ছি কোনো রকম হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে নেই যেটা তোমাদের স্কিনে ইরিটেশনের কারণ হতে পারে সেরকম কোনো কেমিক্যাল নেই কারণ আমি বেশ কিছুদিন থেকে এটা ইউজ করছি তাহলে সবার আগে আমার স্কিন এফেক্টেড হতো এবং এটার হান্ড্রেড গ্রাম কোয়ান্টিটির প্রাইস হচ্ছে থ্রি ফর্টি নাইন রুপিস এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে এম ক্যাফেনের অরিজিনাল ওয়েবসাইটে এবং সেই সাথে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল যে কোনো অ্যাপ থেকে পারচেস করে নিতে পারবে অফার থাকলে কিছুটা ডিসকাউন্টেও পেয়ে যেতে পারো আর যদি প্রাইসটা তোমাদের কাছে একটু হাই মনে হয় তাহলে আমার মতন এরকম স্যাম্পেল প্রোডাক্ট কিনে নিতে পারো স্মিটেন অ্যাপ থেকে কিভাবে কিনবে সেই ভিডিও লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। স্ক্রাবারটা হচ্ছে ঠিক এরকম দেখতে লাইট কফি কালারের মতো আর স্মেলটা তো অবভিয়াসলি কফির একটা স্মেল তো আছেই এবং তার সাথে সুন্দর একটা মিষ্টি ফ্রেগরেন্সও রয়েছে আর ভীষণ সফট অ্যান্ড ক্রিমি একটা টেক্সচার স্ক্রাবারের মধ্যে হালকা গ্র্যানিউলস রয়েছে যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে হেল্প করবে নাকের পাশে অনেকের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকলে সেটাকে রিমুভ করে দেবে এবং স্কিনে একটা গ্লো এনে দেবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস তোমরা আমার স্কিনের মধ্যেও দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এই স্ক্রাবারের মধ্যে থাকা স্ট্রং কফি ফ্যাক্টর যেটা কিনা স্কিনকে সফট স্মুথ ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং করে তুলবে আন এবং রাফ আনহেলদি স্কিনকে রিপেয়ার করবে এটা ওয়াশ করার পর আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে আমার স্কিন প্রচণ্ড ময়েশ্চারাইজ মনে হচ্ছিল কফি এবং ওয়ালনাট যুক্ত এই স্ক্রাবারটা স্কিন থেকে ট্যান রিমুভ করতেও হেল্প করবে বেস্ট রেজাল্টের জন্য এটা অ্যাপ্লাই করার আগে কফি ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখ ধুয়ে নিতে পারো কফি যুক্ত যে কোনো প্রোডাক্ট আমাদের স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেবে এটা ইউজ করার আগে আমি যেহেতু অফ ক্যামেরাতে ফেস ওয়াশ করে নিয়েছি তাই সেই স্টেপটা তোমাদেরকে আর দেখানো হয়নি তোমরা অবশ্যই ফেস ওয়াশ করে তারপরেই এটা ইউজ করবে এবং এর মধ্যে যেহেতু ভাইটামিন ই এবং আর্গান অয়েলও রয়েছে তাই এই স্ক্রাবারটা আমাদের স্কিনে প্রপার হাইড্রেশনও প্রোভাইড করবে ড্রাইনেসটাকে অনেকটা কন্ট্রোল করবে সো চলো এবার তাহলে এটাকে ওয়াশ করে দেন তোমাদের সাথে দেখা করছি জাস্ট সি দ্য রেজাল্ট এখন ফেস অনেকটাই গ্লো করছে এবং আগের থেকে ফেয়ার দেখাচ্ছে এই স্ক্রাবারটা ইউজ করে আমি তো ভীষণ হ্যাপি বিশ্বাস করো বন্ধুরা একটুও বাড়িয়ে বলছি না আমি দেখেছি কিছু কিছু স্ক্রাবার ইউজ করার পর স্কিনের মধ্যে একটু হালকা ড্রাইনেস ফিল হয় বাট এটা ধুয়ে দেওয়ার পরেও স্কিন ভীষণভাবে মশ্চারাইজড যেটা এই স্ক্রাবারের একটা প্লাস পয়েন্ট কিন্তু তবুও এটা ওয়াশ করে দেওয়ার পর তোমরা অবশ্যই একটা ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম কিছু একটা ইউজ করে নেবে কারণ ওয়াশেবল কিছু ইউজ করার পর স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায় তো সেটাকে লক করা প্রয়োজন এদিকে দেখো আমার বাম দিকের হাতের উপর আমি স্ক্রাবারটা ইউজ করেছিলাম এবং ডান দিকের হাতের উপর করিনি সো ডিফারেন্টটা আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো ডেফিনেটলি তোমরা এই ফেস স্ক্রাবারটা ট্রাই করে দেখো আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে এবং ডে টু ডে তোমাদের স্কিন টোন চেঞ্জ হবে সো এই ভিডিওটা এতটুকুই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও বন্ধুদের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকো আর পরবর্তীতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হয়ে যাবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আজকের মতো সবাইকে টাটা